2016-2017 প্যানেলের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওয়েটিং চাকরি প্রার্থীরা আজ এসএসসি ভবন অভিযান করে। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের দাবি, 2016-2017 গ্রুপ সি এবং গ্রুপ ডি প্যানেলে প্রায় 4000 জন পাশ করে, তারপরেও নিয়োগ হয়নি বলে তাদের এমনই অভিযোগ। পরে বেশ কিছু জনকে নিয়োগ করা হয় এই পদে, এমনও দাবি রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সেই নিয়োগে দুর্নীতি রয়েছে। পরে সিবিআই তদন্ত হলে 2022-এর শুরুতে একটি নোটিফিকেশন দেওয়া হয়, আর এই নোটিফিকেশনে বলা হয়েছে 1980-এর গ্রুপ ডি এবং 1120 জন গ্রুপ ডি প্রার্থী ছিল, তারপরেও প্রায় 600 জন চাকরি প্রার্থী বাদ পড়ে যাচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। তাতে দাবি, লিস্টে নাম থাকার পরেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, আর সেই কারণে শুক্রবার অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে এসএসসি ভবনে বিক্ষোভ দেখান তারা। কারণ চাকরি প্রার্থীরা সল্টলেক ময়ূখ ভবনের সামনে জমায়েত করে, সেখানেই তারা বিক্ষোভ দেখায়, সেখান থেকে মিছিল করে এসএসসি ভবনে যায়। পাশাপাশি যে বিষয়টা আপনাদের জানানোর, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মীনাক্ষী মুখার্জিকে, ডিওয়াইএফআই প্রেসিডেন্ট। এবং এই বিষয়ে কিন্তু যেমন প্রথম থেকেই যে নিয়োগ দুর্নীতি উঠে আসছিল, শাস্তির দাবিতে সিপিআইএম যুব ছাত্র সংগঠনের তরফ থেকে এসএসসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়। সেই মতোই করুণাময় মোড় থেকে শুরু করে এসএসসি ভবন সংলগ্ন বিভিন্ন জায়গায় মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। সন্দেহভাজন ভাবে যারা জমায়েত করছে তাদেরকে আটক করা হয় পুলিশের তরফ থেকে, এবং সেই সময় কিন্তু বিনা প্ররোচনায় পুলিশ মারধর শুরু করে। তার পাশাপাশি এমনই দাবি রয়েছে ছাত্র যুবদের যে ডিওয়াইএফআই প্রেসিডেন্ট মীনাক্ষী মুখার্জি, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এসএসসি দুর্নীতি নিয়ে আবারও বিক্ষোভ, ইতিমধ্যে কিন্তু একের পর এক এসএসসি দুর্নীতির বিষয় উঠে আসছে। বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু মেধা থাকার পরেও তাদের সেই দুর্নীতির কবলে পড়ে তারা কিন্তু আজও পর্যন্ত এসএসসির যে বিষয় নিয়োগ, সেই নিয়োগ থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছে। অথচ এমন দেখা গেছে যে যাদের কিন্তু তেমন মেধা নেই তারা কিন্তু সেক্ষেত্রে সেই জায়গা পেয়েছে, এবং সেই নিয়ে আজ বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। সেক্ষেত্রে মীনাক্ষী মুখার্জিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হচ্ছে, এবং পুলিশ কিন্তু বিনা প্ররোচনায় পুলিশ মারছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। দাবি ছাত্র যুবদের যে মীনাক্ষী মুখার্জিকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ছাত্র যুবদের সিপিআইএম ছাত্র যুব সংগঠনের তরফ থেকে এসএসসি ভবন পর্যন্ত কিন্তু চলছে করুণাময় মোড় থেকে এসএসসি ভবন সংলগ্ন বিভিন্ন জায়গায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, এবং এসএসসি ভবন পর্যন্ত মিছিল চলছে। ইতিমধ্যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু গ্রেফতার করছে বেশ কিছু ছাত্র যুবদের। এসএসসি দুর্নীতি নিয়ে আবারও বিক্ষোভ, একের পর এক বিক্ষোভ কিন্তু চলছে এসএসসি দুর্নীতি নিয়ে। এবার এসএসসি নিয়োগ দুর্নীতি অভিযুক্তদের শাস্তির দাবিতে সিপিআইএম যুব ছাত্র সংগঠনের তরফ থেকে এসএসসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়। সেই কারণে করুণাময় মোড় থেকে এসএসসি ভবন সংলগ্ন বিভিন্ন জায়গায় মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী, এবং এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রীতিমতো সিপিআইএম যুব ছাত্র সংগঠনের তরফের বহু ছাত্র সঙ্গে তাদের কিন্তু সংঘর্ষ, এবং তার পাশাপাশি মীনাক্ষী মুখার্জি, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যে কিন্তু র‍্যাফ এসে নেমেছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে পুলিশের সঙ্গে, এবং বেশ কিছু ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মীনাক্ষী মুখার্জিকে, বিনা প্ররোচনায় পুলিশ মারছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। এসএসসি দুর্নীতি নিয়ে কিন্তু একের পর এক সরব চারিদিকে ছাত্র সংগঠনরা, এবং আজকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি নিয়োগে দুর্নীতি অভিযুক্তদের শাস্তির দাবিতে সিপিআইএম যুব ছাত্র সংগঠনের তরফ থেকে এসএসসি ভবন অভিযোগ ডাক দেওয়া হয়েছিল। সেই কারণে আগে থেকেই করুণাময় মোড় থেকে শুরু করে এসএসসি ভবন সংলগ্ন বিভিন্ন জায়গায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, এবং তারপরই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাফ কিন্তু ইতিমধ্যে সেখানে এসে পৌঁছেছে। বহু সংখ্যক ছাত্র যুব তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু উঠছে। পাশাপাশি ডিওয়াইএফওয়াই যে নেত্রী রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন মীনাক্ষী মুখার্জি, তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বহু সংখ্যক ছাত্র কিন্তু সেখানে জমায়েত হয়েছে একটাই দাবি, সঠিক নিয়মে দুর্নীতি না করে সঠিক নিয়মে নিয়োগ প্রক্রিয়া এসএসসি নিয়োগের ক্ষেত্রে। নিয়োগ চাই, 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 নিয়
নিয়োগ চাই। দুর্নীতিতে ভুক্তি সবাই গ্রুপ সি গ্রুপ ডি দেন কবি আর কত খোয়াব ছোটি চেয়ারম্যান জবাব চাই। গতকালই ছিল কার হাতে শিক্ষা মন্ত্রী জবাব চাই। জবাব চাই জবাব চাই জবাব নিয়োগ 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 চাই নিয়োগ 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 চাই নিয়োগ 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 চাই নিয়োগ চাই নিয়োগ চাই জবাব দিতে হবে। অল ওয়েটিং গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগের মাত্রা দিতে হবে দিতে হবে দিতে হবে। ঠিক ঠিক ঠিক